হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থও আছি। তো আজকে সারাদিন বাড়িতে তো কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো সকালবেলায় দেখো মা এখানে শুক্তো রান্না করছে, আর মা আজকে একটু বেলাতেই রান্না করছে যেহেতু বাবা আজকে খাবার নিয়ে যাবে না। তো তার জন্য তো এখানে দেখো শুক্তো মা রান্না করছে, আর এখানে ঝিঙে আলু পোস্তটা মায়ের কিন্তু অলরেডি রান্না করা শেষ হয়ে গেছে। আর শুক্তো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমারও শুক্তো খেতে খুব ভালো লাগে, আগে তো শুক্তো খেতামই না, বাট এখন ইদানিং খুব শুক্তো খেতে বেশ ভালোই লাগছে। আর এখানে কাকিমা দেখো সকালবেলা উনুনটা মানে তৈরি করে নিয়েছে, এখানে তৈরি উনুনটা করাই ছিল, তার উপর কাকিমা একটুখানি ভালো করে আর কি করে নিয়েছে। তো এখানে ঠাম্মা আর আমি বসে বসে গল্প করছিলাম। আর এখানে টমেটো গাছে টমেটোগুলো অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, মানে খাওয়ার আর কি হয়ে গেছে, তো এগুলো তুলে নিলেই হয়। আর কাকিমার এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভাত শেষ, আমি আসার আগে কিন্তু কাকিমার ভাত শেষ। আর কেমন গরম পড়েছে তোমাদের ওখানে অবশ্যই কিন্তু আমাকে এটা জানাও, আমাদের এখানে তো একদম থাকা যাচ্ছে না, এত গরম আর এত রোদের তেজ, বাপরে বাপ। তার মধ্যে দেখো দুপুরবেলায় খেতে বসে গেছি, বললামই আজ যে শুক্তো করেছে, শুক্তোটা দেখি একদম পুরো লোভনীয় লাগছে। আর এখানে ঝিঙে আলু পোস্ত করেছে, ঝিঙে আলু পোস্তটাও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তার সাথে আছে ভাত আর আছে শাক ভাজা, আর কিন্তু আমের চাটনিও আছে। তো এখানে আমের চাটনি আছে বললামই, আর তার সাথে কিন্তু পাঁপড় ভাজাও আছে। আমার পাঁপড় ভাজা দিয়ে চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে, যে কোনো চাটনি খেতে, তো এটা তো একটা বেস্ট কম্বো বলতেই পারো। আর এই যে চলো মা এখন খেয়ে নেবো, আর তারপরে কি যে মানে একটা আনন্দের খবর কি আর বলবো তোমাদেরকে, দেখো বৃষ্টি হচ্ছে, মানে এত গরমে যে বৃষ্টিটা দিয়েছে এটা খুবই শান্তি, মানে দেখে শান্তি, মানে কিছুক্ষণের জন্য হলেও তো আর কি ঠান্ডাটা থাকবে একটু হলেও, মানে অতটা তো গরম থাকবে না, এটাই হচ্ছে কথা। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মিলোর জানলা বন্ধ করতে এসেছি, এই যে মিলো এখানে আমাকে দেখছে, ও কিছুতে জানলা আর বন্ধ করতে দেবে না, ওই যে হাওয়াটা আসছে ওই হাওয়া জানলা দিয়ে হাওয়া খাবে বলে ওইখানটা, ওই জন্য জানলাটা বন্ধ করতে দেবে না আমাকে। সকালবেলা তো বললামই প্রচণ্ড গরম, আর এখন কিন্তু একটু বেশ ঠান্ডা ঠান্ডা, তার জন্য একটু ফুচকা খেতে ইচ্ছা করছে। তো মা এখানে দেখো ফুচকা রেডিমেড যে ফুচকাগুলো হয় ওই ফুচকাগুলোই আর কি ভেজে দিচ্ছে। এমনি বাড়িতে তো যখন তখন আমরা ফুচকা করি, বাট এখন যেহেতু ফুচকা করার টাইমটা নেই তার জন্য রেডিমেড ফুচকা বাড়িতে কেনা থাকে সেগুলোকে ভেজে নিলেই হয়। আর এখানে তেঁতুল জল বানিয়ে নিয়েছি, আর এখানে আলু মাখাটাও বানিয়ে নিয়েছি, এটার শর্টস তোমরা নিশ্চয় অলরেডি দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, খুব ভালো লাগবে আশা করছি। তো চলো ফুচকা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে যেহেতু নীলরাত্রি তার জন্য এখানে কিন্তু আমাদের একটা প্রোগ্রাম হয়, ঠিক আছে, একটা অনুষ্ঠান হয়। এখানে তিনটে গায়ক গায়িকাকে আর কি আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আসবে এসে গান করবে। আর এখানে দেখতেই পাচ্ছ এখন বাজিয়ারে ফাটানো হচ্ছে, ঠিক আছে। অনেকেই এসেছিল, যেমন ধরো সুস্মিতা দে, আই থিঙ্ক আমার ঠিক টাইটেলটা মনে পড়ছে না, প্রীতম কুমার, আর একজন ছিল জিনিয়া দে। তো এই তিনজন ছিল গায়ক গায়িকা, আর এ খুব গান, আমি কপিরাইটের ভয়ে আর কি গানগুলো তোমাদেরকে মানে শোনাতে পারছি না, বাট গানগুলো এত সুন্দর আর প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে যে আমরা রাত দুটো তিরিশ অবধি মানে কি আর কি হয়েছে, কারণ তারপরে তো নীলের অনেক কিছু থাকে, তো সেইগুলো আর কি হচ্ছিলো। তো এখন চলে এসেছি বাড়ি, এখন কিন্তু 2:30 নাগাদ, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরে একটা ব্লগে, বাই।